ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মাধ্যমে আমরা একটা ভারতের ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে অর্থাৎ কি আপডেট রয়েছে সেই খবরে নজর রাখব ভারতে করোনার প্রকোপ কমার কোনো লক্ষণ নেই বরং আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে দেশে এখনো পর্যন্ত চার হাজার জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে মৃত্যু হয়েছে একশো জনের তবে আসার কথা এর মধ্যে ৩২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেশের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে ওই রাজ্যে সাতশো জন করোনা আক্রান্তের הודিশ মিলেছে এরপরে আছে তামিলনাড়ু তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা 621 দিল্লিতে করোনা আক্রান্ত 523 জন কেরলে করোনা আক্রান্ত 327 জন এরি মধ্যে মুম্বাইয়ের ওখাড হাসপাতালের 52 জন চিকিৎসক ও নার্স এবং করোনা পরীক্ষার নার্সের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে সংক্রমণ ছড়ানোর জেরে গতকালই বন্ধ করে দেওয়া হয়েছে ওখাড হাসপাতাল জানা গিয়েছিল তখন যে হাসপাতালের 4 চিকিৎসক ও 26 জন নার্স করোনা পজিটিভ পরে বাকিদের রিপোর্ট আসে